সেই পদযাত্রা মূলত 15 তারিখ আপনারা দিয়েছিলেন, 15 তারিখ রাজ্য প্রশাসন থেকে সেটাকে নাকচ করে দেওয়া হয়েছে, আপনারা 16 তারিখ দিয়েছেন সেটাও নাকচ করে দেওয়া হয়েছে। এখন আপনারা কি করতে চাইছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? আসলে প্রশাসন, শাসক দল, আমরা একটা বিচিত্র সরকার, মানে এরকম সরকার এক্সেপশনাল গভর্নমেন্ট। এটা ভারতবর্ষে আর কোথাও কোনো রাজ্যে এই ধরনের সরকার আছে কিনা আমার জানা নেই, এই ধরনের প্রশাসক আছে কিনা আমার জানা নেই, এই ধরনের মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী আছে কিনা আমার জানা নেই। ওরা কি বলতে চাইছে, কি করতে চাইছে আমরা কিছুটাই বুঝতে পারছি না। একটা পলিটিক্যাল পার্টি একটা কর্মসূচি করবে, তো ঠিক আছে, এই কর্মসূচিটা করতে দেবো না, এটা এটার কোনো সুযোগ ভারতবর্ষে আছে? নেই। প্রথম থেকে একটার পর একটা মেসেজ দিয়ে যাচ্ছে করতে দেব না। বিরোধী দল বিশেষ করে তৃণমূলকে এখানে করতে হবে না, কারণ প্রথম দিন তৃণমূলের মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়াতে, মানে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নিজে, যারাই তৃণমূল করবে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। আমি এটা বুঝতে পারি না যে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করার মালিক কিনা, সেটা তো কোনো অফেন্স করলে সেটা পুলিশ করবে, সেই দায়িত্ব তো পুলিশের, সেটা তৃণমূলের কাকে করবে না বিজেপির কাউকে করবে সেটা পুলিশ তো কোনো পার্টির না, পার্টির পুলিশ হয় না, পুলিশ তো মুখ্যমন্ত্রীরও হয় না, পুলিশ প্রশাসন, পুলিশ সেটা করবে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যারা তৃণমূল করবে তাদেরকে আমি গ্রেপ্তার করব। এই যে মানসিকতা নিয়ে ওনার যে এই যে মানে ন্যূনতম জ্ঞান বলে কোনো জিনিস নেই, তো উনি বলে যাচ্ছেন যা যখন যেটা মনে হচ্ছে। আর সবচেয়ে বড় যেটা আমরা দীর্ঘদিন দেখেছি, যারা অফিসাররা আছেন, সিনিয়র অফিসার আছেন বা আইএস আইপিএসরা আছেন, ন্যূনতম তাদের একটা প্রশাসনিক জ্ঞান থাকে যে কোনটা ফলো করতে হবে কোনটা না, বা মুখ্যমন্ত্রী বলে দিলেই সেটা হবে নাকি, এটা তো আমার একটা কনস্টিটিউশনের মধ্যে কাজ করতে হবে। এই রাজ্যে কনস্টিটিউশন অচল, সংবিধান অচল, সংবিধানে এখানে কাজ করছে না, এটা তো অধিকার একটা রাজনৈতিক দলে, সে কি কোন কর্মসূচি করবে, কে আসবে, কে যাবে, এটা কি কাউকে জিজ্ঞেস করার ব্যাপার আছে? এখানে তো পারমিশন বলে কোনো জিনিসই নেই, এটা তো আমার অধিকার, আমি ইনফর্ম করব, আমি একটা র্যালি করছি, ঠিক আছে। একই দিনে একই সময়ে যদি কোনো দুটো রাজনৈতিক দলের মধ্যে কোনো কিছু কন্ট্রাডিক্ট করে একই সময় হয়ে যায়, তখন সেটা বসে পুলিশ বা প্রশাসন সেটা বসে একটা অল্টারনেটিভ কিছু করে নেই, অ্যাডজাস্টমেন্ট করে নেই, এটুকু করার অধিকার শুধু পুলিশ প্রশাসনের আছে। কাউকে আমি পারমিশন দেব না, এটা এটা কি রাজ্যে সরকার না একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যে এমডি বলে দিয়েছে আর হবে না? উনি কি মুখ্যমন্ত্রী না একটা মাল্টিন্যাশনাল কোম্পানির এমডি হয়ে গেছেন, যখন যা খুশি বলবেন, আর কে উনি এমপ্লয়ার, আমরা সব এমপ্লয়ী, এ রাজ্যে মানুষের কোনো অধিকার নেই? সুতরাং এই যে এই কথার কি জবাব দেব আমরা, 11 তারিখ, 11 সেপ্টেম্বর আমরা প্রেয়ার করেছি, 13 তারিখ বিকেলবেলা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে 15 তারিখের র্যালি হবে না, কারণ অন্য রাজনৈতিক দলও সেই দিন র্যালি করবে, তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। 11 তারিখ যখন আমরা জমা দিয়েছি তখন বলল পুলিশ আধিকারিকরা না কোনো ওই দিন ফাঁকা আছে, কোনো কর্মসূচি নেই। 3 দিন পরে কর্মসূচি এলো অন্য রাজনৈতিক দলের, এবং তারা তারা আমাদের থেকে আগে নাকি পারমিশন নিয়েছে, সেটাও আমরা বুঝতে পারি না, আমরা তো জিজ্ঞেস করে দিলাম, সেটা পরবর্তী সময়ে জানতে পারলাম যে রাজনৈতিক দল, এখানে তো একটা ম্যাচ ফিক্সিং চলছে তৃণমূলকে রোখার জন্য বিভিন্নভাবে সেটা করা হচ্ছে, এখন শুনছি 15 তারিখ কোনো প্রোগ্রাম বা কর্মসূচি নেই, আমরা কালকে দেখবো কি প্রোগ্রাম। পরবর্তী সময় বলল অন্য রাজনৈতিক দল না, এই মহিলা মোর্চার এই একটা, মানে শাসক দলের এই মোর্চার একটা কর্মসূচি আছে, আমরা আমাদেরটা ক্যান্সেল করে দিল, এবং বললেন যে একদম কঠোর পদক্ষেপ নেওয়া হবে আমরা যদি রাস্তায় মিছিল করি। কঠোর বলতে আইনকে কখনো কঠোর হয় কখনো সফট হয় এমন তো হয় না, তো আইনে যা আছে সেটাই হবে। আমি যদি কোথাও ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ভায়োলেট করি, আমি যদি 144 ব্রেক করি, তার যা আইন আছে সেটাই হবে, এটা আর কঠোর আর সফট এইসব লেখার কি দরকার আছে একজন পুলিশ আধিকারিকের? মানেই তো হচ্ছে তোমাদের করতে দেব না, এটা তো গণতন্ত্র হয় না, এটা তো আমরা মেনে নিতে পারি না, এটা কোনো দিনই হতে পারে না,
এটা ওনাদের সেই অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই, কারণ রাজ্য রাজনীতিতে ওনারা ছিলেনও না, হঠাৎ করে উপর থেকে প্যারাশুট দিয়ে নেমেছেন, নেমে এখানে রাজনীতির ময়দানে লম্পচম্প করছেন ক্ষমতার বলে বলিয়ান হয়ে। এটা রাজনীতি নয়, আমরা দীর্ঘ বেশ কয়েক দশক এই রাজনীতি আছি। রাজনীতি সবসময় মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য। বিরোধী দল বিরোধী দলের কাজ করবে, শাসক দল শাসক দলের কাজ করবে, কিন্তু এখানে 15 তারিখ হলো না, আমরা 16 তারিখ বলেছি, 16 তারিখও হবে না, ওনারা সিকিউরিটি দিতে পারবেন না। বিশ্বকর্মা পুজো পরের দিন 17 তারিখ, ওনাদের অসুবিধা আছে, আমরা সেটাও মেনে নিয়েছি। ওনারা ক্যান্সেল, এখন আমরা বলেছি যে 16 দেব না, ঠিক আছে, আমরা আগামী 22শে সেপ্টেম্বর বুধবার আমরা এই কর্মসূচিটা করব, আমরা সেটা করব। আমরা বলেছি যে আর কি বলার আছে বলুন, আপনারা বলে দিন তো, যা খুশি আপনারা করার অধিকার, যা খুশি করার অধিকার পুলিশকে প্রশাসনকে কেউ দেয়নি, এটা সংবিধান প্রদত্ত অধিকার, এখানে আইনের শাসন থাকতে হবে।